হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, আজকে আমার আর এটা কি বলে আপেল কুল, মেবি নার্সারি থেকে এনেছিলাম এই গাছটা, তো বলেছিল। তো দেখুন, আমি বড়ই গাছের আপডেট নিয়ে আসছি। তো আপনারা আমার সাথে থেকে পুরো ভিডিওটা দেখবেন, আমি কিভাবে লাগিয়েছি চারাটা, কিভাবে আমি গাছের যত্ন করি, সব কিছু আমি আপনাদেরকে বলবো। তার আগে বলে নিচ্ছি সেই একটি পুরনো কথা, আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন, যেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। তো ভিউয়ার্স, শুরু করছি। আমার পুরো ভিডিওটি আপনারা দেখবেন আশা করি, এবং নিজের সাদ বাগানে অবশ্যই আপনারা বড়ই গাছ লাগিয়ে নিজে হাত বড়ই খাবেন, কোনো রাসায়নিক সার বা কেমিক্যাল ছাড়া ইনশাল্লাহ। এই যে দেখুন মাশাল্লাহ, অনেক বড়ই ধরেছে আমার পুরো গাছে। তো ইনশাল্লাহ, তো ভিউয়ার্স আমার সাথে থেকে পুরো ভিডিওটা আশা করি ধৈর্য ধরে দেখবেন, আমি আশা করি আপনাদের খারাপ লাগবে না। আপনারাও এরকম গাছ ছাদে লাগাতে পারেন, যদি একটু যত্ন করেন তাহলে ইনশাল্লাহ খুব ভালো হবে। আমি এই গাছটা একটি নার্সারি থেকে এনেছি, তো দুইটা গাছ এনেছিলাম, এখানে একটা লাগিয়েছি একটা ড্রামে। এই যে দেখছেন ড্রাম, ড্রামে পাশাপাশি আমি আরও কিছু গাছ লাগিয়েছি, বেগুন গাছ, মরিচ গাছ, বেগুন গাছ, অনেক বড় ড্রাম, সেই জন্য আমি এটা লাগিয়েছি। তো দেখুন বড়িটা প্রায় পেকে যাচ্ছে, ইনশাল্লাহ আমি আর কয়েকদিনের মধ্যে খেতে পারবো। তো এই গাছটা লাগানোর পরে ইনশাল্লাহ কিছুই ছিল না, কোনো ফুল ছিল না, ইনশাল্লাহ এখন তো ফুল হয়ে অনেক বড়ই হয়ে গেছে, আরও ফুল ধরছে। তো ভিউয়ার্স, এই বড়ি গাছটাকে আমি আনার পরে, লাগানোর পরে আমি একটু ভালো করে যত্ন করেছি, সেই যত্নটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই বড় গাছটা লাগানোর পরে আমি একটু কিছুদিন পরে যখন একদম নতুন পাতা বের হয়েছে, ফুল বের হয়েছে, তখন আমি খোল পচানো পানি এবং চাল ডাল ধোয়া পানি আর কিছু ভিটামিন দিয়েছিলাম গাছের ফুলগুলোতে, যেন বড়িগুলো টিকে যায়, যেন পড়ে না যায় বড়িগুলো। তো আপনারাও অবশ্যই এরকম টিপস ফলো করবেন, অবশ্যই আপনারা আশা করি আপনাদের ছাদ বাগানে বড়ই গাছ থেকে বড়ই খেতে পারবেন। তো ভিউয়ার্স, এই বড়িগুলো যখন শেষ হয়ে যাবে তো আমি তখন আবার এগুলা ডালপালা কিছু কেটে দিব ইনশাল্লাহ, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে খুব ছোট ছোট বড়ি আছে কিছু, ইনশাল্লাহ যে এগুলো বড় হবে। এবং আপনারা অবশ্যই গাছে পানি স্প্রে করবেন, অনেক রোদে গাছে, ছাদে যেহেতু অনেক রোদ থাকে, তো ছাদে যেহেতু অনেক রোদ থাকে সেই রোদের মধ্যে গাছগুলা অনেক নিস্তেজ হয়ে যায়, অবশ্যই গাছের উপর দিয়ে পানি স্প্রে করবেন। তো দেখুন মাশাল্লাহ কত বড়ই এই বড়িগুলো আরও বড় হবে। এখানে দেখুন একটা বড়ি কত বড় হয়েছে মাশাল্লাহ। আপনারা ছাদে অবশ্যই এরকম ছোট গাছে বড়ই পাওয়া যায়, এরকম গাছ এবং নার্সারি থেকে এনে লাগাবেন। দেখতে থাকুন আমার গাছের ভিডিও, মানে গাছের বড়িগুলা, তো অবশ্যই আপনারা এরকম লাগাবেন এবং আমাকে জানাবেন কোনো কোশ্চেন থাকলে। ইনশাল্লাহ সামনে আরও অনেক সুন্দর সুন্দর ছাদ বাগানের আপডেট নিয়ে আসবো, ইনশাল্লাহ সাথেই থাকবেন আমার। আজকে এই পর্যন্তই আমার বড়ই গাছের আপডেট। তো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন। ছাদে কীভাবে এত বড়ই গাছ করতে হয় আমি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভিউয়ার্স, আমার সাথে থাকার জন্য, ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ। আমাকে সাপোর্ট করতেছেন যারা তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার সাথে থাকবেন ইনশাল্লাহ, পরবর্তী আরও নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সাথে হাজির হব। এ পর্যন্ত, আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।